আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্মাধিকার চায়, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের ইতিহাস, 23 বছরের করুণ ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, 23 বছরের ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গণিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শালত জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7ই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে অ্যাসেম্বলি। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আলোচনা সভা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার কথা আমরা মেনে নেব, আসুন বসি, আলাপ আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যে যাবে তাকে মেরে ফেলা হবে, তারপরেও যে যাবে তাহলে করাচি থেকে পেশোয়ার পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যে যাবে তাকে ছন্ন ছাড় করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের দুঃখী মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, তা আমার ভাই, আমি বলেছি তাদের কাছে এই কথা, আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বৈশত্র আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তিনি বললেন আমি নাকি বলে স্বীকার করেছি 10ই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তাকে এই কথা বলে দুবার চাই, তাকে আমি তা বলি নাই। আমি তাকে বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে মারকল খালি করা হয়েছে, আপনি আসেন, দেখেন, বিচার করেন, তারপরে বলেন যে আমি এই কথা বলেছিলাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মাশাআল্লাহ উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি কি পারি না। এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না, জনগণ অধিকার সে আমাকে দেয় নাই। তোমরা আমার ভাই, আমার উপর তোমাদের বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। তোমরা আমার ভাই, তোমরা ব্যারেক থেকো, কেউ তোমাদের কিছু বলবে না। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে বাংলাদেশে আদালত, কোর্ট, ফৌজদারি সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 28 তারিখে সব কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন, আর যদি বেতন না দেওয়া হয়, আর যদি একটা গুলি চলে, আমার কাছে তোমার অনুরোধ রইল,
প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আর তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা।